বেহেস্তের পরীর কি কোনো বিলাপ করতে নেই চাঁদ সুন্দরী? কিসের তোমার দুঃখ এত? কি দিইনি আমি তোমাকে? সুরম্য অট্টালিকা, আরামের সহ্য, দীপদা, দীপদা, আমি কিন্তু জানি তুমি যাত্রা এখানেই আছো। তবে কেন দীপদা? লক্ষ্মীটি বেরিয়ে এসো না। লাল ছাড়িয়ে নেবো আমি ছাল, না যাত্রার করি আমি হাল। আমার নাকি এই দোষটা ছিল তো জানা ছিল না? আমার নাম দেবদাস মুখার্জি। তুমি আসমান থেকে আমার দেবদা আমি, আর তখন এত বছরের মেলা, এর আগে তো কোনোদিন এরকম অনাথ সৃষ্টি কাণ্ড ঘটেনি। গ্রামের মানিজ্য একবারে ধুলোই মিশে গেল। না না, শুধু গ্রামের মানিজ্য কেন, মুখার্জি বাড়ির প্রেস্টিজ আগুনে দাউ দাউ করে চলে গেল। চুপ করো, চুপ করো। মুখার্জি বাড়ির প্রেস্টিজ মানিজ্য
এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। দাদা, হঠাৎ করে যাত্রা মঞ্চে আগুন লাগার ব্যাপারটাতে কেমন খটকা লাগছে না? তোমার কি মনে হয় আমাদের ফ্যামিলির এগেনস্টে কেউ রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করেনি তো? কেউ তা বলে আগুন লাগিয়ে দেবে? কি বলতে চাইছিস তুই? কি না কি না বলো বলো, কার কথা বলতে চাইছি? কি হয়েছে দাদু, তোমার চোখে জল? হাফকাস্ট হাইব্রিড এমএলএ বাদল সাহা, রাইট? বাদল সাহা গত 5 বছরে আমাদের ফ্যামিলির এগেনস্টে যা যা কেচ্ছা কেলেঙ্কারি হয়েছে তার সবার মূলে ছিল ওই ওই এমএলএ বাদল সাহা। তুমি দেখোনি গতবার ইলেকশনে পর্যন্ত আমাদের ফ্যামিলির এগেনস্টে কি কেচ্ছা টানা ছড়ালো? সবই মনে আছে। আর ওর বাপ তো আমার বাবার পেছনে পোষা কুকুরের মতো ঘুরতো, আর তার ছেলে হয়ে আমাদের টাকায় পরিপুষ্ট হয়ে আমাদের জননেতা বাদল সাহা ওর নেতাগিরি কি করে খুঁজতে হয় সে নারায়ণ মুখার্জি খুব ভালো মতোই জানে। দাদা, আমি বলছিলাম যে শুধুমাত্র সন্দেহের বসে এইগুলো করা উচিত হবে। চুপ কর, মুখুজ্জিবাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, আমি চুপ করে বসে থাকবো তাই না? না, আমি তো একবারও তা বলিনি। আমি বলছিলাম যে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর না হয় ঠান্ডা মাথায় কিছু একটা। দাঁড়াও, আচ্ছা আগুন লাগার সময় সবার আগে কাকে দেখা গিয়েছিল ধর্মদাস? কাকে কথা, পারো দিদিমণিকে? পারো, কি বলা যায়? কি কথা? ছোট ছোট দুটো হাত সব গোলমাল হয়ে গেল, সব গোল। হ্যাঁ পারো পারো, তারপর আমাদের এসে তো পারোকে উদ্ধার করে তাই না? হ্যাঁ। আচ্ছা দাদা, পারোকে ডেকে কিছু জিজ্ঞেস করলে ভালো হয় না? ও যদি কিছু বলতে পারে। সে কি আর আমি জিজ্ঞেস করিনি ভাবছো? কত কিছু তো জিজ্ঞেস করলাম, কিছু তো বলতে পারছে না। না বলতে পারছে না বলে তো ছেড়ে দিলে চলবে না চক্রবর্তী। বাচ্চা মেয়ে, হয়তো সবকিছু তখন খেয়াল ছিল না, এখন চেপে ধরলে সব সুরসুর করে বেরিয়ে আসবে। আর একবার যদি দোষীকে আমি প্রমাণ সমেত ধরতে পারি ওর বিষদাঁত আমি ভেঙে দেব। কিন্তু কর্তামশাই, ওই যাত্রা দলে যে ক্ষয়ক্ষতি হলো সে ব্যাপারে সেটা আমি বুঝে নেব না। মানে ওই মুরারিলাল, কে মুরারিলাল? ওই যাত্রা দলের মালিক মুরারিলাল বলছিল। কি বলছিল? বলছিল যে ওকে তো অ্যাডভান্সের টাকা ছাড়া আর কিছুই দেওয়া হয়নি, তা যদি ওকে বলে দিও যে অ্যাডভান্সের টাকা, যা ক্ষতি হয়েছে, যা খরচা হয়েছে সব আমি দিয়ে দেবো। বলে দিও যে নারায়ণ মুখার্জি এখনো বেঁচে আছে, তোমরা আসতে পারো। ডাকছি, তোর কথা কানে যাচ্ছে না, খাবি না নাকি? কি হয়েছে? মুখ গোমরা করে বসে আছো কেন? কি
না কিছু না বললেই হলো না কিছু না লাটাই সব ঘরে ফেলে বসে আছো কিছু না আমি চিনি না তোমায় কি হয়েছে রে বন্ধুদের সাথে মারামারি করেছিস ও বুঝতে পেরেছি বাড়িতে কাউকে না বলে মেলায় গেছিস বলে ভয় পাচ্ছিস না বাবা বকবে আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বারণ করে দেবো বাবা যেন না বকে কিন্তু তার আগে আমাকে একটা কথা দিতে হবে বাবা আর নকল করিস না বাবা কোনদিন দেখলি তো পারোটা বেচারা শুধু শুধু মায়ের কাছে মার খেলো তোর জন্য আচ্ছা ঠিক আছে আরো সব নিয়ে ভাবতে হবে না চলো এবার খাবে চলো তোর পছন্দের লুচি আর আলুর দম বানিয়েছি ভালো লাগছে না বললে হয় কখনো সকাল থেকে কিচ্ছু খাওনি এবার পিত্তি পড়ে যাবে না চলো ভালো লাগছে না বললে হয় না কেন জ্বালাতন করছো বলছি তো ভালো লাগছে না পারুরানী হাত পুড়িয়েছে ওর কি এখন আর খেতে ভালো লাগবে দিদি কনক আমি ওকে নিয়ে যাচ্ছি চকুতি হ্যাঁ দাদা মুরারি না কি যেন নাম বলে গেল হ্যাঁ মুরারি না হ্যাঁ মুরারি লাল ওর সঙ্গে কথা বলো জানার চেষ্টা করো আগুন কি করে লেগেছিল মা ভাল লাগছে না আচ্ছা ভাল লাগছে না বললে কখনো হয় সকাল থেকে কিচ্ছু খাসনি তো এরপরে পিত্তি পড়ে যাবে আজ তারও হাত পড়িয়েছে কাল কে জানে বাবা কত কি পড়াবে কষ্ট হচ্ছে চালা করছে হাত হ্যাঁ আয় দিদি এবার আমরা খাবারটা শেষ করি লক্ষ্মী মা আমার এসো আমি খাইয়ে দিই তোমায় এই তো লক্ষ্মী দিদি ধান দিয়ে আর ভালো লাগছে না বললে চলে মা আর একটু খা লাগলো দেখেছিস তো কি কাণ্ড করে চল লাগালি আবার আমায় বলবি তো দিদি আমি তো আছি মার কথা না শুনলে কত কষ্ট এবার বোঝা যাচ্ছে তো কথা বললে শুনবে বৌমা চুপ কর দেখি ওকে একটু শান্তিতে জলটুকু খেতে দে আপনার নাতনি অন্য কাউকে শান্তি দেয় নিজেও শান্তিতে থাকবে না কাউকে শান্তিও দেবে তখনই ভেবেছিলাম কিছু একটা অঘটন ঘটবে কাল রাত্রে ওই কালো বিড়ালটা এমন কেঁদে উঠেছিল কেন যে গেলাম না আমি গেলাম তো তো বারোটাকে চোখে চোখে রাখতে পারতাম এত কষ্ট পেত না মেয়েটা শুন বৌমা এখন আর এসব কথা ভেবে কি লাভ বলতো এখন যাতে পারোর হাতটা তাড়াতাড়ি সেরে ওঠে সেই চেষ্টাই আমাদের করতে হবে শোন বাপু এই জল খাবার খাওয়ার পর যে ওষুধটা খাওয়ার কথা সেটা নিয়ে আয় দেখি ওকে খাইয়ে দে আর কোনো লোক নেই ওখানে আগুন নেবানোর অনেকেই দেখতে হবে আগুন নেবাতে হ্যাঁ রে তুই মঞ্চের ওখানে গেলে কি করে না না আগুনটা যে লেগেছে যাত্রার লোকগুলো বোঝার আগে তুই তুই টের পেলি কি করে কি রে হ্যাঁ রে দিদি ভাই বল না দিদি ভাই গেলি কেন মঞ্চের ওখানে কি করে আগুন লাগলো কে লাগাতে পারে আগুন আমি আমি দেখ Thank you.
দেখলে কেমন রাগ দেখিয়ে চলে গেল ছেলেটা। বাবা, ছোট থাকতে এত তেজ, আজ তো দিন তো এখনো পড়ে আছে। কি হবে গো দিদি? জানি না, আমার কিচ্ছু ভাল লাগছে না। ছেলেটার মনটা একদম ভালো নেই, কি যে হলো। কিছু তো একটা নিশ্চয়ই ঘটেছে বলো। মানে যে ছেলেকে ঘুম থেকে টেনে তুলতে হয়, সে কিনা একা একাই চুপচাপ উঠে বসে আছে। না না, আমার তোর মুখ চোখ দেখে মনে হলো সারা রাত ঘুমোয় নি। কি যে হবে না, আমি কি করবো কে জানে। বেচারা, কি করে ঘুমাবে বলতো? ওদিকে পারোটা হাতের যন্ত্রণায় ছটপট করছে। তোমার ছেলের ঘুম হয় বলো দিদি? সত্যি পারোটা ওর মধ্যে হাত পুড়িয়ে বসে রইল। হচ্ছে যে চতুর্দিকে বুঝতে পারছি না। ঠিকই বলেছ, আমিও তো চাই বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা একটা কথা বলো দিদি, এত লোক থাকতে পারোর হাটটা কি করে পুড়লো? ওইটুকু একটা পুচকে মেয়ে, সে মাছের উপর উঠলো কি করে বলো তো? হ্যাঁ, দেখো পরীক্ষার টুকলির মতো হয়তো দেবের এখানেও কোনো হাত আছে। এমএলএ বাদল শাহর এত বড় বুকের পাটা। এই যে চক্রবর্তী, ওই ম্যানেজারটা কি জানার নাম? মুরারিলাল। ওই মুরারিলালকে বলো আমার সঙ্গে যোগাযোগ করে। দাদা কে? দাদা কে? একটু মাথা ঠান্ডা করে দেখো, তোকে আটকে রাখার ব্যাপারটা একটু বেশি বাড়াবা না, যদি টাকা পয়সা দিয়ে পুরো ঝামেলাটা। না 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 না, আমি শেষ থেকে তবে ছাড়বো। বলো তো যায় না ওই মুরারির সঙ্গে বাদল শাহ একটা গটাপ গপ খেলছে কিনা। দাদা যদি যদি তাই হয় তাহলে মুরারিলালের সঙ্গে কথা বলে তো কোনো লাভ নেই, বরঞ্চ পুলিশকে দিয়ে আমরা। তুমি থামো চক্রবর্তী, ভুলে যাও না নানার মুখে যেগুলো বেঁচে আছে। আগে আমার আইন, তারপরে আদালতের আইন। আই ওয়ান্ট ইনফরমেশন, আমার ইনফরমেশন চাই। আমার কাছে খবর আছে ওই বাদলের সঙ্গে মুরারির একটা যোগ সাজস চলছে চক্রবর্তী। আই ওয়ান্ট ইনফরমেশন অ্যান্ড টুডে, আজকে আজকে আমার সমস্ত খবর চাই। তোমার তোমার বুদ্ধির ওপর ভরসা আছে চক্রবর্তী, তুমি পারবে। I want the information today. Niluda, আমি বলছি তুমি দেখে নিও পুরো ঘটনার পেছনে রয়েছে ওই ওই বাদল শাহ। ও পারো, এই দেখ তোকে দেখতে দেব দাদু ভাই চলে এসেছে। হ্যাঁ বৌমা, ও তুই দাঁড়িয়ে রইলি কেন? যা পারোর খাওয়ার ওষুধটা এনে দে, যা ওকে খাইয়ে দে। তুই যাত্রার ওখানে কি করে পৌঁছালি? তোকে তো আমি বায়োস্কোপের ওখানে ছেড়ে এসেছিলাম, কি করে তুই হাত পড়ালি বল? কি করে পড়ালি? তোমার দেওয়া চুড়িগুলো না ভূতোর কাছে আছে, আমাকে একটু এনে দেবে? তুমি আমার সঙ্গে চলো না, চলো। দেব কি বলছে? দেবের কথার উত্তর দে পারো। কি হলো, তুই ওখানে গেলি কি করে? বলছিলাম ভেঙে যাবে ভূতোর কাছে থাকলে চুড়িগুলো, চলো। দাঁড়া, তুই এই হাতে চুড়ি পরবি কি করে? কেন হাত পরালি বল, কেন হাত পরালি? ওষুধ খেলেই তো ঠিক হয়ে যাবে মা, ওষুধ তো দাও। দাও না, দাও, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। পারো, চালাকি করছিস তুই? তুই ওখানে কি করে খেলি বলতো, সত্যি কথা বল। পারো, সত্যি কথা বল, তোর হাত পড়লো কি করে? পারো 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 দেবের কথার উত্তর দে, মনে করে উত্তর দেবে। ওর কাছে তো কোনো উত্তর নেই, মেলায় আগুন তো।